সবাইকে স্বাগত জানাচ্ছি পদ্মা ব্যাংক নিবেদিত নাগরিক টেলিভিশনের সাপ্তাহিক অনুষ্ঠান বলানা বলায়। সঙ্গে আছি আমি রাজু হামিদ। দর্শক, 2017 সালের আগস্টে মিয়ানমার থেকে নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশে আসে লাখ লাখ রোহিঙ্গা। মানবিক কারণে আশ্রয় দিলেও শুরু থেকেই বাংলাদেশের লক্ষ্য ছিল যত দ্রুত সম্ভব রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করা। এর মাঝে ভাষান্তরে পুনর্বাসিত করা হচ্ছে রোহিঙ্গাদের, এরপর করোনা, সবশেষ আফগানিস্তান পরিস্থিতি। বিষয়টি অনেকটাই হালকা হয়ে গেছে, এখন 4 বছর পূর্ণ হয়েছে। আদৌ কি এই রোহিঙ্গাদের ফেরত পাঠানো যাবে কিনা, বা কতদিনে এই সমস্যার সমাধান হবে, বা আলোচনার দ্বার আবার খুলবে কিনা, সেসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ইনস্টিটিউট অফ ন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের সিনিয়র রিসার্চ ফেলো আবু সালেম মোহাম্মদ ইউসুফ, এবং আরও আছেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। ইউসুফ, আপনার কাছ থেকেই শুরু করছি। 4 বছর পূর্ণ হয়ে গেছে, 5 বছরে পদার্পণ করেছে রোহিঙ্গারা শেষবার যে আসলো, হঠাৎ করে কিন্তু আলোচনা বন্ধ, কেন এমনটি, বা এর ভবিষ্যৎ কী আসলে? জি, আপনাকে ধন্যবাদ। প্রথমত আসলে 4 বছর একটা বড় সময়, ঠিক আছে, বাট আমাদেরকে এটাও দেখতে হবে যে সমস্যাটার গভীরতা কতটুকু এবং সমস্যাটার যে বহুমাত্রিক রূপ আছে সেই বিষয়গুলো দেখতে হবে। বাট এই 4 বছরে আমাদের যে অর্জনগুলো আছে, আমরা আন্তর্জাতিকভাবে এটা প্রতিষ্ঠিত করতে পেরেছি যে রোহিঙ্গারা অনেক বেশি ভিকটিম হচ্ছেন বা তারা মায়ানমারে নির্যাতিত হচ্ছেন, তাদের একটা বড় রাইটের বিষয়টা সেখানে আসছে, এবং আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো এবং আন্তর্জাতিকভাবে সবাইকে এটা বুঝাতে সক্ষম হয়েছি যে মায়ানমারে ফেরত যাওয়াটাই হচ্ছে এই সমস্যাটার একটা বড় সমাধান। একই সাথে এটার সাথে যারা রিজিওনালি এবং ইন্টারন্যাশনালি এঙ্গেজ আছেন তাদের সাথে আমরা যোগাযোগ কন্টিনিউ করতেছি। রোহিঙ্গাদের যে ভয়েস সেটাও অনেক স্ট্রং হচ্ছে, এমনকি আন্তর্জাতিক সংস্থাগুলো, যদি আমরা বলি যে জাতিসংঘ সহ যে সংস্থাগুলো আছেন, তারাও বিষয়টাকে গুরুত্ব সহকারে নিচ্ছেন। আমাদের আসিয়ানও বিষয়টাকে খুব গুরুত্ব সহকারে মায়ানমারের সাথে আলোচনা করতেছে। সো সমস্যার গভীরতা বিচারে 4 বছরে সমস্যাটার সমাধানের জন্য যে আমাদের যে ডিপ্লোম্যাটিক চেষ্টাটা সেটা অব্যাহত আছে, এবং সেটা সকল পক্ষকে এঙ্গেজ করে সেই সমস্যাটা ডিপ্লোম্যাটিক্যালি কত সহজে সমাধান করা যায় সেই প্রচেষ্টাটা বাংলাদেশের পক্ষ থেকে অব্যাহত আছে। জি, মোয়াজ্জেম সালাল, 4 বছর যথেষ্ট সময় কি আলোচনার জন্য মনে করেন কিনা, বা যেটুকু অগ্রগতি বাংলাদেশের পক্ষ থেকে কূটনৈতিক চ্যানেলে করা হয়েছে সেটি আসলে যথেষ্ট মনে করেন কিনা? আপনাকে ধন্যবাদ, সম্মানিত সহ আলোচক এবং দর্শক শ্রোতা যারা আছেন সবাইকে শুভেচ্ছা। আমার মনে হয় জিনিসটাতে কূটনৈতিক পদক্ষেপগুলো একটু দুর্বল হয়েছে, রাজনৈতিক পদক্ষেপগুলো জোরদার হয়েছে, এইখানটায় আমরা পিছিয়ে পড়েছি। কেমন যদি একটু বিস্তারিত বলতেন? বিস্তারিত আপনাকে আমি বলি, যেমন চায়না, ইন্ডিয়া আমাদের খুবই ফ্রেন্ডলি নেইবারিং কান্ট্রি, তারপরে আপনার রাশিয়া আমাদের খুবই আপন মানুষ, জাপান, জাপানও বাংলাদেশের ডেভেলপমেন্টে এখন পর্যন্ত সবচেয়ে বড় ডেভেলপমেন্ট পার্টনার আমাদের, সেদিক থেকে যদি বিবেচনা করেন এদের প্রত্যেকের কাছেই কিন্তু আমরা ধর্ণা দিয়েছি, প্রত্যেকের কাছেই। কিন্তু সেই ধর্ণাটা কেমন যেন আমার কাছে মনে হচ্ছিল যে একটা লোক দেখানো, কারণ এই এই কিছুদিন আগেও যিনি ওই ভারতের মন্ত্রিসভায় ছিলেন কিরেন রিজিজু, স্টেট মিনিস্টার ফর হোম অ্যাফেয়ার্স, তিনি প্রকাশ্যে ইন্টারন্যাশনাল মিডিয়ায় বলেছেন যে ভারতে 45,000-এর মতো আছে, এদেরকে আমরা ঝেঁটিয়ে বিদায় করব, এবং সেখান থেকেও কিন্তু বাংলাদেশে পুশ ইন করা হয়েছিল রোহিঙ্গাদের। একদিনে 1400 এসেছিল আমার মনে আছে ভারত থেকে। তখন কিরেন রিজিজুকে প্রশ্ন করেছিল ইন্টারন্যাশনাল মিডিয়া যে জাতিসংঘ তো এর মধ্যে 16,000-কে স্বীকৃতি দিয়েছেন, আপনারা তাদের খেদাবেন কীভাবে? উনি বলেছে এইসব জাতিসংঘ টঙ্গ মানি না, আমাদের এখানে যারা অবৈধ তারা অবৈধ। চায়নার সঙ্গে যতগুলো বাণিজ্যিক সম্পর্ক এবং যতগুলো স্বার্থ সংশ্লিষ্ট বিষয় জড়িত ওখানে ভারতের সঙ্গে জড়িত, সে তুলনায় আমাদের স্বার্থটা তারা খুব বেশি করে দেখবে, এই জিনিসটা আমরা সেইখানে ভালোভাবে আদায় করতে পারি নাই। তাহলে বাংলাদেশ পারছে না কেন, বাংলাদেশও কেন এরকম জোর দিয়ে বলতে পারছে না, সংকটটা আসলে কোথায়? সংকটটা কিছুই না, সংকটটা হচ্ছে যে একদিকে হচ্ছে যে ইন্টারন্যাশনাল কানেক্টিভিটিটা বেশি বেড়েছে, ডিপেন্ডেন্সি বেশি বেড়েছে এক দেশের উপর আরেক দেশের, আরেকটা হলো একটা নির্বাচিত সরকার না থাকলে সারা বিশ্বই কিন্তু জানে যে এর ভিত্তিমূল অত্যন্ত দুর্বল, সুতরাং এর কথা না শুনলে এমন কিছু হবে না। নাহলে 78-এ জিয়াউর রহমানের সময় যারা এসেছিলো তারা তো সবাই চলে গেছে, বেগম খালেদা জিয়ার সময় 91-92-তে যারা এসেছিলো তাদের মধ্যেও বেশিরভাগ চলে গিয়েছিল, তো এখন পারছি না কেন আমরা? এই প্রশ্নটা সঙ্গত কারণে আসে না, সেই জন্য বলেছি যে এখানে রাজনীতি বোধহয় বেশি হয়েছে, কূটনীতি কম হয়েছে। ভাষান্তরে আমরা বিরাট ঘটনা ঘটিয়ে দিলাম, এখন তো সেখানে থাকার জন্য তারা উৎসাহী হচ্ছে,
আমাদের বনভূমি যাচ্ছে, আমাদের পরিবেশ যাচ্ছে, আমাদের আইন শৃঙ্খলা যাচ্ছে বিভিন্ন দিক থেকে। এবং এখন দেখা গেছে সর্বশেষ পরিসংখ্যানে যে আমাদের স্থানীয় যে অধিবাসী তার দ্বিগুণেরও বেশি হয়ে গেছে রোহিঙ্গা শরণার্থী। তো শুধু আলোচনার টেবিলে এটা হবে আমার মনে হয় না, এটা আরো অনেক কিছু পদক্ষেপের সঙ্গে যুক্ত করতে হবে। কেন পারছেন না আবি ইউসুফ, আপনার কি মনে হয়? মানে আপনি তো বলছেন যে চেষ্টা করে যাচ্ছে, কিন্তু আলাল ভাই যেমনটি বলছিল যে আসলে যথেষ্ট না। না দেখুন, আসলে 1978 এবং 1991 এর প্রেক্ষাপট এবং 2017 এর প্রেক্ষাপটটা ভিন্ন, এবং এখানে আন্তর্জাতিক সিনারিওটাও ভিন্ন। আবার মায়ানমারের অভ্যন্তরীণ যে কৌশলগুলো সেখানেও চেঞ্জ হয়েছে। আপনি যদি দেখেন যে 2012 এর পরে মায়ানমারে একটা মেজরিটারিয়ান হেজিমনি ডেভেলপ করছে, মাবাথা ডেভেলপ করছে, মুভমেন্ট 969 ডেভেলপ করছে। তো সেখানকার কিছু পলিটিক্যাল কমপ্লেক্সিটিও তৈরি হয়েছে, যে সিকিউরিটি সিচুয়েশনগুলো ডিফারেন্ট হচ্ছে সেই কারণে। একই সাথে আমরা যদি দেখি রিজিওনাল যে পাওয়ারগুলো, যে চায়না এবং ইন্ডিয়া, তাদের স্ট্র্যাটেজিক ক্যালকুলেশনসগুলো, স্ট্র্যাটেজিক এঙ্গেজমেন্টগুলো ডিফারেন্ট হচ্ছে। সেই প্রেক্ষাপটে এখনকার সময়ে এই সমস্যাটার যেমন সিভিয়ারিটি বেশি, স্টেক হোল্ডারের সংখ্যাও বেশি, সেই কারণে আমরা যেটাকে বাংলাদেশ যেটাকে পিসফুলি সমাধান করার চেষ্টা করতেছে সেই জায়গাটার জন্য ডিপ্লোম্যাটিক যে চেষ্টাটা সেটা অব্যাহত আছে। এবং সেক্ষেত্রে আমি যেটা আপনাকে বললাম যে অনেক সাফল্য আছে আন্তর্জাতিক, কিন্তু গত এক বছর ধরে কিন্তু সেইভাবে আলোচনা নেই, সেটা আসলে করোনায় বলেন আর যে কারণে হোক, কিন্তু মানে প্রকাশ্যে আমরা আলোচনা দেখছি না। দেখুন, মৌলিকভাবে আমাদের প্রতিবেশী যারা তারাও কিন্তু এই বিষয়ে অ্যাগ্রি করছেন যে তাদেরকে সেখানে মায়ানমারে রিপার্টিয়েশন করাটাই হচ্ছে বড় এটার সঠিক সমাধান। বাট এইটার সাথে যে ইস্যুগুলো, যে প্রত্যেকটা গ্রুপকে এঙ্গেজ করে আমরা এটাকে সঠিক জায়গায় পৌঁছানোর জন্য যে ডিপ্লোম্যাটিক কৌশল, সেক্ষেত্রে হয়তো সময়টার চাইতেও আমরা যে কৌশলগুলো সেটা অব্যাহত আছে সেটা দেখার বিষয় আছে। এর বাইরে আরেকটা বিষয় আছে যে আমরা যে মায়ানমারের অভ্যন্তরীণ বিষয়গুলো দেখি, যে পাঠানোর ক্ষেত্রে আমাদের যে আমাদের যেটা প্রায়োরিটি যে তারা সেখানে সেফলি ফেরত যাবে, তাদের সেখানে যে অধিকারগুলো আছে সেই বিষয়গুলো নিশ্চিত করা হবে, এবং মায়ানমারের পলিটিক্যাল যে ডাইনামিক্সটা আছে তার মধ্যে রোহিঙ্গারা যেন একটা নিরাপদ আশ্রয় খুঁজে পায়, তারা যেন তাদের মৌলিক অধিকারগুলো, সেলফ ডিটারমিনেশনের অধিকারগুলো তারা খুঁজে পায়, এবং তারা যেন তাদের সাংবিধানিক অধিকারগুলো। আপনার কি মনে হয় না এই যে মায়ানমার রোহিঙ্গাদের মৌলিক ইস্যুগুলো বা মানবিক বিষয়গুলো দেখতে গিয়ে বাংলাদেশের মানুষগুলোর বা ওই আঞ্চলিক যারা আছেন তাদের মানবিক বিষয়গুলো অনেক বেশি উপেক্ষিত হয়ে যাচ্ছে বা তারা অনেক বেশি সংকটে পড়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে? দেখুন, এটা আমি যে সমস্যাটা দুই দিক থেকেই দেখার সমাধান আছে, এবং যখন আমরা যখন আমাদের রাষ্ট্র যখন পলিসি নেয় তখন তো আমাদের কনসার্নগুলো যেমন দেখবে, একই সাথে সাথে এটার আমরা তো একটা সুষ্ঠু সমাধান চাই, গঠনমূলক সমাধান, শান্তিপূর্ণ সমাধান। সেই শান্তিপূর্ণ সমাধানের ক্ষেত্রে প্রতিবেশী যে রাষ্ট্রগুলো আছে তাদেরকে এঙ্গেজ করা, এবং মায়ানমারের সাথে আমাদের যে দীর্ঘ সম্পর্ক আছে সেই বিষয়কে বিবেচনায় নিয়ে শান্তিপূর্ণ সমাধানে পৌঁছাটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। শান্তিপূর্ণ সমাধান, এটা কি আদৌ না? শান্তিপূর্ণ সমাধানের জন্য যদি আমরা অনির্দিষ্টকাল অপেক্ষা করার মানসিকতা নিয়ে বসে থাকি তাহলে আমাদের জনগণের যে দুর্ভোগ বাড়বে, আবার যে একটা পার্বত্য চট্টগ্রাম অশান্ত ওখানে হবে না এমন নিশ্চয়তা কেউ দিতে পারে না। ব্যাপারটা সেরকম হয়েছে না? ভারতের অভ্যন্তরেই আপনি দেখেন মিজোরাম এবং আসামের যে বর্ডার সিল নিয়ে দুই রাজ্য সরকারের যে বৈরিতা যেটা আমরা দেখলাম, এখন তো যার যার স্বার্থের ব্যাপারে সবাই সেটা, আমরা সেটাকে কেন প্রাধান্য দিচ্ছি না? আমার প্রশ্নটা হলো সেখানে এরা সুষ্ঠু যেটা বলেছেন ভাই সেটা একদিকে ঠিকই আছে, মানবিক বিষয়গুলো যে তারা এই অধিকার নিয়ে ওখানে ফেরত যাবে, কিন্তু যে অধিকারগুলো আমার নাগরিকদেরকে বঞ্চিত করছে এদের কারণে সেটা আমি আগে দেখবো নাকি ওইটা আমি আগে? সেক্ষেত্রে আসলে সরকারের কি করণীয় আছে? সরকারেরই তো করার, তারাই তো দায়িত্বে দায়িত্বে সে তো কূটনৈতিক ভাবে আলোচনা করছে, সে তো নাকি এখন ইন্ডিয়ার মতো বলবে যে ঝেটিয়ে এরকম কি পাচ্ছে মাঝে মাঝে বলা উচিত, মাঝে মাঝে বলা উচিত, ওটা বললেই যে হবে এমন কথা নাই, কিন্তু ডিপ্লোমেসিতে অনেক কথাবার্তা কিন্তু হয়। যেমন আপনি ভিয়েতনাম ওয়ারের সময় মার্কিন প্রেসিডেন্ট তখন যিনি ছিলেন রবার্ট জন এফ কেনেডি, উনি বলেছিলেন যে উই শ্যাল নট নেগোসিয়েট ওভার ফিয়ার বাট শুড নট ফিয়ার টু নেগোসিয়েট। এটাও তো একটা ডিপ্লোম্যাটিক কথা, কিন্তু তার মধ্যে আবার রাজনীতিও আছে। এখন এই সরকার যখন দীর্ঘদিন ধরে চেষ্টা করছে, ঠিক সেই সময় আপনি দেখেন গতকালকে একটি জাতীয় দৈনিকে বেরিয়েছে এই সরকারের ইমিডিয়েট পাস্ট ফরেন সেক্রেটারি তৌহিদ হোসেন সাহেব, উনি বলেছেন যে আমি আর কোনো আশা দেখছি না। অথচ ওই যে কথাটি ভাই বলেছেন এই জিনিসগুলো বিচার্য নিঃসন্দেহে, যে আপনার রাখাইনে যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট চায়না শুরু করেছে ব্যাপক আকারে, সেখানে কিন্তু প্রচুর লেবার দরকার। চায়নাকে যদি আমরা একটু কনভিন্স করতে পারি, যেহেতু বাংলাদেশেও তাদের ব্যাপক ইনভেস্টমেন্ট, এই এদেরকে ফেরত পাঠালে এদেরকেই তো অনেক
সস্তা লেবারে তারা নিয়োগ করতে পারে। কিন্তু দুই পরাশক্তি চায়না এবং ভারত, তাদেরকে একসাথে আসলে ম্যানেজ করে কি বাংলাদেশ সেটা সম্ভব কিনা? না, এই ক্ষেত্রে চায়না মানে কারো মন খারাপ হবে কিনা এরকম কোন মন খারাপের মধ্যে আমার মনে হয় ভূরাজনৈতিক কৌশলগত কারণে আমাদের এখানে চায়নাকে প্রেফার করা উচিত। কারণ চায়নার সঙ্গে আপনার গ্যাস কানেকশন, আপনার হাইওয়ে কানেকশন, আপনার রেলওয়ে কানেকশন, এগুলো সবচেয়ে বেশি ইসের সঙ্গে। কিন্তু ইন্ডিয়াকে উপেক্ষা করে কি সম্ভব কিনা? না, উপেক্ষা করে সম্ভব হবে না। কিন্তু সেই জায়গাটাকে আমি বলবো ভারত এবং চায়নার মধ্যে ব্যালেন্সটা ঠিক রাখার জন্য বাংলাদেশের স্বার্থের ব্যাপারে এই সরকার ভালো উদ্যোগ নিয়েছে, এটাকে সুন্দরভাবে ব্যালেন্স করেছে, এতে কোনো সন্দেহ নাই অন্যান্য ক্ষেত্রে। কিন্তু এই জায়গাটায় গিয়ে কেন যেন পারছে না, এটাও কি ব্যালেন্স করছে না, করে করে আস্তে আস্তে আগাচ্ছে, এটা কেন মনে হচ্ছে না আপনারা? না, আস্তে আস্তে আগাতে গেলে যেটা হবে, সর্বশেষ ওয়ার্ল্ড ব্যাংকের যে প্রস্তাবনা আপনারা দেখেছেন যে এদেরকে এই এই অধিকার দেওয়া হোক, এই সুবিধা দেওয়া হোক, এই সুবিধা দেওয়া হোক, তাহলে এটা ঠেকেই যাবে। আমি স্যারের সুবিধার্থে একটি কথা বলি, IOM যেটা জাতিসংঘের মানে অভিবাসন সংস্থা, যেটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ মাইগ্রেন্টস, তারা এই সম্প্রতি তিউনিশিয়ায় বন্দি শিবিরে 122 অথবা 123 জন বিভিন্ন দেশের মানুষ, সেখানে 39 জন হলো বাংলাদেশি। IOM-এর অফিসাররা গিয়ে বাংলাদেশিদেরকে বারবার বলছে টিকিটের ব্যবস্থা করে দেই, কিছু হাত খরচ দিই, তোমরা দেশে ফেরত যাও, আর কাউকে কিন্তু বলছে না। তাহলে আমাদের কূটনীতিটাই বা কোথায় হচ্ছে, আমি তো দেখতে পাচ্ছি না সেটা। ওই জন্য বললাম আর কি, ওই জন্য বললাম আমরা তো দেওয়ার সময় এমনটাও দেখেছি যে জাপানের মতো কান্ট্রির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে আমরা সিকিউরিটি কাউন্সিলের সদস্য হয়েছিলাম। তো গ্লোবালি চেঞ্জটা এখন আর কতটা হয়েছে, সুতরাং এক্ষেত্রে আমাদের জাতীয় স্বার্থটাকে প্রাধান্য দিতে হলে কখনো গরম সুরেও কথা বলতে হবে, আবার ভেতরে ভেতরে নরম সুরে কাজ করতে হবে। আলাল এবং ইউসুফ ভাই, দুজনকে একটু ধন্যবাদ জানাচ্ছি, আমরা একটা বিরতি নিচ্ছি, দর্শক নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম, আপনারা দেখছেন পদ্মা ব্যাংক নিবেদিত বলা না বলা। আমাদের আজকের বিষয় রোহিঙ্গা প্রত্যাবর্তন কতদূর। আবু ইউসুফ, এর আগে আলাল ভাইয়ের কথা শুনছিলাম যে আসলে ব্যালেন্স রাজনীতি করতে পারছে না বা এই ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে, আপনার কি তাই মনে হচ্ছে কিনা আসলে? জি দেখুন, আসলে আমি এর আগে যে প্রশ্নটা আসছে যে আমাদের নাগরিকদের বিষয়টা, ওইটা আমি একটু বলতে চাচ্ছি। আসলে আপনি যদি দেখেন যে রিফিউজি এবং যারা মায়ানমার থেকে আসছে তারা এবং হোস্ট কমিটির মধ্যে যে ম্যানেজমেন্ট, ইন্টারন্যাশনালি যদি দেখেন বাংলাদেশ ওয়ান অফ দ্য গুড এক্সাম্পল, যে হোস্ট কমিটি এবং যারা অন্য দেশ থেকে আসছে তাদের মধ্যে বেশ ভালো ম্যানেজ করতেছে, এবং এটা একটা এক্সাম্পল যে পিসফুলি এটা ম্যানেজ করার ক্ষেত্রে। এমনকি আমরা মায়ানমারের যারা আসছে মায়ানমার সিটিজেন, তাদের রাইটগুলোকেও আমরা ইন্টারন্যাশনালি যেভাবে অ্যাকসেপ্টেবল সেটাকে একটা ভালো পর্যায়ে রাখার চেষ্টা আমাদের আছে। তো সেক্ষেত্রে আমাদের নাগরিকদের অধিকার এবং যারা মায়ানমার থেকে আসছে তাদের মধ্যে যেন একটা সম্পর্ক ভালো থাকে বাংলাদেশের স্বার্থ বিবেচনা করে, সেটা নিশ্চিত করার চেষ্টা হচ্ছে। কিন্তু আমরা তো প্রায় দেখছি যে গ্রামবাসীদের সাথে সংঘর্ষ জড়িয়ে পড়ছে, প্রায় 250-300 বেশি মামলা কিন্তু ইতিমধ্যে বিভিন্ন থানায় রুজু হয়েছে। জি দেখুন, এখানে যেটা হচ্ছে, ধরেন আমি যেটা বলছি যে আপনি যদি ইন্টারন্যাশনালি কম্পেয়ার করেন অন্যান্য ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের এটা বেস্ট এক্সাম্পল। এবং একই সাথে আমাদের যে সিকিউরিটি অ্যাপারেটাস আছে, আপনি যদি দেখেন যে আমাদের এখানে RRR আছে, আমাদের বিভিন্ন ফোর্স আছে, আমাদের সেনাবাহিনী আছে, এমনকি বর্ডারে BGB আছে। সো আমরা একটা ওয়েল ম্যানেজমেন্ট করছি, কনসিডারিং আমাদের যে জনসংখ্যার যে ডেন্সিটি এবং একই সাথে আমাদের যে সিকিউরিটি চ্যালেঞ্জগুলো আছে, সেই বিবেচনা নিলে আপনি অবশ্যই এটাকে একটা ভালো অবস্থানে বিবেচনা করবেন। আর দ্বিতীয় যেটা হচ্ছে, যে পয়েন্টটা আসছে যে আসলে ব্যালেন্সের সাইডেও আমরা চাচ্ছি যে এখানে এঙ্গেজ করার বিষয়টা, যে একটা বৃহৎ শক্তি হিসেবে চায়নার রোলটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং চায়নাকে আমরা এঙ্গেজ করছি। এবং এটাও একটা বড় বিষয় যে চায়নার সাথে মায়ানমারের অনেক ডিপ রিলেশন এবং ট্রেড স্ট্র্যাটেজিক রিলেশন থাকার পরেও চায়নাও এই বিষয়ে অ্যাগ্রি করে যে তাদেরকে সেখানে ফেরত পাঠানোই হচ্ছে সমস্যার সঠিক সমাধান। এটা একটা আমাদের বড় অ্যাচিভমেন্ট। আর একই সাথে ভারতের সাথেও আমাদের রোহিঙ্গা বিষয়ে যে অবস্থান, যে আপনি দেখেন যে যদি দেখেন যে ভারতের প্রাথমিক পজিশনগুলোর পর থেকে ভারত কিছুটা এখন অনেক বেশি অ্যাওয়ার অ্যাবাউট দ্য সিকিউরিটি ইস্যুজ, অ্যাবাউট দ্য কনসার্ন, বাংলাদেশের কনসার্নগুলোর বিষয়ে। সো এই দুইটা দেশ তো আমাদের প্রতিবেশী অনেক গুরুত্বপূর্ণ, বাট এর বাইরে আপনি যদি দেখেন আসিয়ানকে বা আসিয়ানও রোহিঙ্গা ইস্যুটাকে সিরিয়াসলি নিচ্ছে। যদি আপনি দেখেন যে
কুয়ের পরে আসিয়ানের সাথে মিলিটারির সাথে যেভাবে যোগাযোগ হচ্ছে বা তারা যেভাবে নেগোসিয়েট করতেছে, সো কূটনৈতিকভাবে দেখলে বিষয়টার হয়তো আপনি খুব দ্রুত সমাধান প্রত্যাশা করার চাইতেও বিষয়টা কতটা সঠিকভাবে সমাধান হচ্ছে সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা আশা করব সেই রাস্তায় আছে। আলাল ভাই, আপনার কাছে প্রশ্ন, যদি এই মুহূর্তে বিএনপি ক্ষমতায় থাকতো তাহলে আপনারা কিভাবে এই বিষয়টা সমাধান করতেন? না দেখুন, সেটা তো আর একটা প্রসঙ্গ, যেটা থাকলে কিভাবে হতো, কি এখানে ফরেন অ্যাফেয়ার্সের মধ্যে কারা ইনভলভ ছিলেন বা কারা থাকতেন সেটার উপরে অনেক কিছু নির্ভর করে। ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেন্স কিন্তু সবসময় সবার একরকম থাকে না, অনেকে যেভাবে পারছেন সেভাবে হয়তো পারতো না বিএনপি, অথবা এর চেয়ে ভালো করতে পারতো, সেটা হলো একটা আপনার পারসেপশন। কিন্তু লাইফ ইজ অ্যান এন্ডলেস জার্নি বিটুইন পারসেপশন অ্যান্ড রিয়েলিটি। আপনি দেখেন এই যে সারা পৃথিবী বিখ্যাত তাজমহল, এত আলোচনায় নিয়ে ওইটা নিয়ে আছে, শাহজাহান কি বলে প্রেমের ইতিহাস রচনা করে গেছেন, বাট এই ভেতরকার আয়রনিটা হচ্ছে যে মমতাজ ছিল শাহজাহানের সাত স্ত্রীর মধ্যে চার নম্বর স্ত্রী। মমতাজকে বিয়ে করার জন্য তার হাজব্যান্ডকে শাহজাহান কিল করেছিল, হত্যা করেছিল, এবং মমতাজ মারা গেছে তার চোদ্দতম সন্তান প্রসব করার সময়। ১৩টা ছেলে মেয়ে হয়েছে, ১৪ নম্বর সন্তান প্রসব করার সময় সে মারা গেছে। আর তারপরের বিষয় হলো মমতাজের মৃত্যুর পরে আবার তার ছোট বোনকে বিয়ে করছে সম্রাট শাহজাহান, এটা তো কেউ জানে না, সারা বিশ্ব তাজমহলের প্রশংসায় পঞ্চমুখ। তো এই যে ইনার হাউসের যে বিষয়গুলো, এই ইনার হাউসের বিষয়গুলো আপনি দেখেন, মাতার বাড়ি প্রজেক্টটা বন্ধ হয়ে গেল চায়না এবং ইন্ডিয়ার টানাটানিতে, আমরা বন্ধ করে দিয়ে বিকল্প আমরা যারা করার করেছি, কিন্তু সেখানে ভারত করলো কি, ভারত মিয়ানমারের কাছ থেকে কিন্তু একটা পোর্ট এরিয়া নিয়ে নিয়েছে, নিয়ে তারা এমন অবস্থাটা করেছে যে সেখান থেকে তাদের নেভাল ফ্লিট আন্দামান নিকোবরের জায়গায় সহজে যাতায়াত করতে পারে, সুতরাং তাদের তো কোনো অসুবিধা হচ্ছে না। মানে বিষয়টা কি এরকম যে তারা এই বিষয়টাকে পুঁজি করে অন্যরা সুবিধা নিচ্ছে, আমরা নিতে পারছি না? আমরা নিতে পারছি না, ওই জন্যই আমি বলছি যে কূটনীতিটা এখানে যতটা প্রাধান্য দেওয়া উচিত সে তুলনায় একটু কম হচ্ছে, রাজনীতিটা মনে হচ্ছে আমার কাছে যেন বেশি হচ্ছে। আপনার কি মনে হয় আওয়ামী লীগ এই ঘটনায় রাজনৈতিকভাবে খুবই সফল হয়েছে বা তাদের ইয়া বেড়েছে? আপনাকে আমি কোট করে দুটি কথা বলি, যখন এটা আসা শুরু হলো তখন কক্সবাজারে ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ বিএনপির একটি সহযোগী প্রতিষ্ঠান, তাদের পক্ষ থেকে আমি ত্রাণ বিতরণ করছিলাম ক্যাম্প করে, তো তখন ওইখানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন সাহেব গিয়েছিলেন, তার বক্তব্য শুনছিলাম মাইকে, তিনি বলছিলেন যে এই রোহিঙ্গারা আগমন হলো আমাদের নেত্রী শেখ হাসিনার জন্য আশীর্বাদ, মানবতার নেত্রী, এটা দিয়ে হয়তো তার পাদপ্রদীপের আলোয় আসায় নোবেল পাওয়ার একটা প্রেক্ষিত তৈরি হবে, সুতরাং এটা আমাদের জন্য একটা আশীর্বাদ। আবার ওই মিটিংয়ে আব্দুর রহমান বদি বক্তব্য দিল যে যতগুলো আন্তর্জাতিক সংস্থা আছে আমার যদি স্থানীয় 80% লোক আমার মতামতে না নেয় এখানে কোনো এনজিওকে কাজ করতে দেবো না। ওই যে বললাম যে রাজনীতির প্রাধান্যটা বেশি হচ্ছে, আমাদেরকে তিন দিন আটকে রাখা হয়েছিল, ত্রাণ কাজ করতে দেওয়া হয় নাই, পরবর্তীতে যেভাবে যোগাযোগ করে আমরা সেই ত্রাণ কাজ করেছি, তো শুরু থেকেই তো রাজনীতি এটার মধ্যে। আপনার কি মনে হয় ওই মুহূর্তে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়াটা রাজনৈতিক সিদ্ধান্ত আসলে কেমন ছিল সরকারের? রাজনৈতিক সিদ্ধান্তের চেয়ে বড় কথা হচ্ছে যে মানবিক বিষয় হিসাবে সেটা প্রশংসা পেয়েছে বাংলাদেশ, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু এই মানবিকতাকে আরও বেশি প্রলং করার ক্ষেত্রে যে বাইরের দুনিয়ার যে তাদের নিজ নিজ স্বার্থ দেখাটা, সেই জায়গাটায় বাংলাদেশকে একটু অনর মনোভাব দেখাতে হবে আরও দৃঢ়তার সাথে, এবং সেই জন্যে যদি একটা জাতীয় ন্যাশনাল প্ল্যাটফর্মে এটা আলোচনা করে একত্রে বলা হয় যে বাংলাদেশি মানুষগুলো দলমত নির্বিশেষে জাতিগতভাবে এই ডিমান্ড করছে, সেটা বরং ভালো হয়। সরকারের উচিত এ বিষয়ে কথা বলা সবার সঙ্গে। আচ্ছা আচ্ছা, সর্বদলীয় এরকম বিষয়, সর্বদলীয় সর্ববিষয়ের মানে এইসব বিষয়ে যারা বিশেষজ্ঞ অতীতের বর্তমানের তাদের সঙ্গে আলোচনা করা, সব বিষয়ে এটা ন্যাশনাল ডায়ালগের মতো আর কি। জি আবু ইউসুফ, আপনার এই যে আমরা আবারও সেই একই জায়গায় ফিরে যাচ্ছে যে স্থানীয় জনগণ যারা একসময় কিন্তু খুব ইয়া করে বরণ করেছিল যে মানবিকভাবে, তাদের মধ্যে কিন্তু এখন দূরত্ব তৈরি হয়েছে, এই যে সংকটটা আমাদের মধ্যে তৈরি হয়েছে এটা আসলে ঘুচানোর কোনো উপায় আছে কিনা বা আদৌ সম্ভব কিনা? জি দেখুন, আসলে ওখানে আমি যেটা বললাম যে আমাদের এখানে এখনও মায়ানমার সিটিজেন এবং হোস্ট কমিটির মধ্যে যে সমস্যাটা হচ্ছে সেটা বিশ্বের অনেক দেশের তুলনায় খুব নর্মাল অবস্থায় আছে, বাট একই সাথে এইটা তো একটা যেহেতু একটা কনসার্ন হিসেবে দেখা যাচ্ছে, সেই বিষয়গুলোকে অ্যাড্রেস করার জন্য আমি যেটা বললাম যে আমাদের RRR সেনাবাহিনী বিজিবি সেখানে কাজ করতেছে, প্রশাসন স্ট্রংলি কাজ করতেছে। সো যেহেতু এখানে যে হঠাৎ করে যখন আপনি দেখেন একটা বড় মায়ানমারের সিটিজেনরা চলে আসছে, তখন এই সমস্যাটা সেখানে সমাধানের ব্যাপারে কিছু চ্যালেঞ্জ তো আমাদের অবশ্যই তৈরি হবে, এবং সেই চ্যালেঞ্জগুলোকে সঠিকভাবে সমাধানের জন্য আপনি যদি দেখেন যে আমাদের মেকানিজমগুলো যেভাবে, গভর্নেন্স সিস্টেমগুলো যেভাবে
যেভাবে তৈরি করা আছে, সিকিউরিটি অ্যাপারেটাসগুলো যেভাবে রেডি করা আছে, সেই হিসাবে আমরা আপনি দেখবেন যে অনেক